উত্তর চব্বিশ পরগনার শাসন এলাকা। বেশ কিছু বাড়িতে বোমাবাজি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ। উল্লেখ্য, শাসনের তেহাটা গ্রামে বছর তিনেক আগে রাজনৈতিক কারণে খুন হন আব্দুল সামাদ আলী। অভিযোগের তীর ছিল তারই ভাইপো মোতালেবের দিকে। গুলি করে খুন করার অভিযোগে দীর্ঘদিন মোতালেব এলাকা ছাড়া ছিল। হাইকোর্টের নির্দেশে মাস দুয়েক আগে মোতালেব বাড়ি ফিরেছে। বাড়ি ফেরার পর থেকেই ওই এলাকায় রাজনৈতিক পারদ চড়তে থাকে। বৃহস্পতিবার রাতে মোতালেব তার সাঙ্গপাঙ্গদের নিয়ে একাধিক বাড়িতে বোমাবাজি ও ভাঙচুর করে বলে অভিযোগ। যদিও মোতালেবের গোষ্ঠীর লোকেদের অভিযোগ, এর সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। দেখেন, ওর মনে একটা ক্ষোভ হয়েছে, ওর বাড়িতে এই ধরনের ঘটনা ঘটেছে, তার একটা আতঙ্কিত। সে ক্ষোভের সঙ্গে ও কথা কিছু বলতে পারে, কিন্তু নেতৃত্ব ওর পাশে আছে, তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্ব সাথে আছে। ও তো ও ভয় পাওয়ার কোনো কারণ নেই। ঘটনা নিশ্চয়ই উদ্ঘাটন হবে, কোনটা সত্য কোনটা মিথ্যা, সে নিশ্চয়ই আমাদের প্রশাসনকে দিয়ে সেটা আমরা উদ্ধার করবো। সিপিএমের থেকেও বলছে বলছে আরও আরও অত্যাচারটা মারাত্মক। না না, সিপিএম মহিলারা নিরাপত্তা পাচ্ছে না। 30 বছরে সিপিএম শাসনে কোনো গণতন্ত্র ছিল না। শাসনের যে পরিবেশ আমরা এনেছি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে, সমস্ত ব্যাপারে আমরা অন্তত দেখেছি এখানে শান্তি বিরাজ করছে। একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, সেই ঘটনার জন্য আমরা সমস্ত ঐক্যবদ্ধভাবে আমরা থানায় বসে এর মানে ব্যবস্থা নেব। বোমাবাজি ও ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয়। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশের টহলদারি চলছে। মহিলারা কতটা আতঙ্কে আছে? সন্ধ্যে থেকেই আতঙ্ক। কেন? ওরকম হয়, যেখানে সেখানে মিটিং হচ্ছে, আমাদের এমনি ভয় লাগে, আমরা ফাঁকায় বাড়তে পারি না। বলছে শুধু মহিলাদের উপরে অত্যাচার হয়? হ্যাঁ, তো ঘরে বউ থাকতে অন্য দিচ্ছে। আপনার বাম সরকারের পরে তো পরিবর্তন হলো, তাহলে কি কিছু পরিবর্তন হলো না? আমাদের এখানে কোনো পরিবর্তন হয়নি। উত্তর চব্বিশ পরগনা থেকে তন্ময় কাহারের রিপোর্ট, আনন্দবার্তা।